জওয়াত সতর্কতার জের, ঘূর্ণিঝড় জওয়াত সতর্কতার জের শনিবার থেকে সোমবার পর্যন্ত দীঘা মন্দারমণি ও তাজপুরে পর্যটকদের যেতে নিষেধাজ্ঞা রয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় জওয়াত সতর্কতার জের শনিবার থেকে সোমবার পর্যন্ত দীঘা মন্দারমণি ও তাজপুরে পর্যটকদের যেতে নিষেধ। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, জওয়াত সতর্কতার জেরে শনিবার থেকে সোমবার পর্যন্ত দীঘা মন্দারমণি এবং তাজপুরে কি কি সতর্কতা বা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই এই যে পূর্ব মেদিনীপুরের যে কোস্টাল পার্ট রয়েছে সেখানে কিন্তু যারা পর্যটকরা তাদেরকে কিন্তু যেতে নিষেধ করছেন, এবং তার পাশাপাশি প্রতিটা জায়গায় কিন্তু নজরদারি শুরু হয়েছে। এনডিআরএফ এবং এসডিআরএফ কে কিন্তু ইতিমধ্যেই ডিপ্লয় করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি যে ফ্লাড সেন্টারগুলি রয়েছে সেগুলোকেও কিন্তু আবার ঠিকঠাক করা হচ্ছে ইয়াসের পর, যাতে ইয়াসের সময় যে সমস্ত লোয়ার এরিয়াগুলোতে জল জমেছিল সেই জায়গাগুলোতে যাতে জল না জমে থাকে সেগুলোকেও কিন্তু দেখা হচ্ছে। জেলা প্রশাসনের যারা শীর্ষ আধিকারিক তারা কিন্তু বারবার গোটা পরিস্থিতিকে খতিয়ে দেখছেন এবং সেই অনুযায়ী কিন্তু প্ল্যানিং তৈরি করছেন। শ্রাবণী, ধন্যবাদ। অর্ণব, অর্ণব মজুমদার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এটি সমুদ্র উপকূলে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে, এর ফলে সমুদ্র উত্তাল হবে। তাই সকল মৎস্যজীবীদের শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা করা হচ্ছে। গভীর নিম্নচাপের জেরে আগামী 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া আসার সম্ভাবনা রয়েছে। আর আজ সকাল থেকে কাকদ্বীপ ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং প্রচার। সেই ছবি আপনাদের দেখালাম, কাকদ্বীপ নদী তীরবর্তী এলাকায় মানুষদের সতর্ক করার জন্য এবং সচেতন করার জন্য মাইকিংয়ে প্রচার করা হচ্ছে। পাশাপাশি মৎস্যজীবীদের নদীতে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞাও কিন্তু জারি করা হচ্ছে। এক্ষেত্রে সমস্ত মৎস্যজীবী নদীতে মাছ ধরতে গিয়েছেন তাদেরকে অবিলম্বে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে। কাকদ্বীপ ব্লক প্রশাসনের পক্ষ থেকে কাকদ্বীপের সমস্ত গ্রাম এবং নদী তীরবর্তী এলাকায় মাইকিং চলছে। গভীর নিম্নচাপের জেরে আগামী 4 তারিখ ও 6 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া আসার সম্ভাবনা রয়েছে। আর আজ সকাল থেকে কাকদ্বীপ ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং প্রচার। আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে দুটো ছবি, দীঘা এবং কাকদ্বীপে। দীঘাতেও আপনাদের যেমনটা বলছিলাম যে সেখানে সতর্কতা জারি করা হয়েছে, সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এনডিআরএফ এসডিআরএফ টিম মোতায়েন রয়েছে যে কোনো রকম দুর্যোগে মোকাবিলা করার জন্য। এবং কাকদ্বীপে কিন্তু আজকে সকাল থেকেই গভীর নিম্নচাপের জেরে যে 4 তারিখ এবং 6 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা মানুষকে বোঝানো হচ্ছে, সতর্ক করা হচ্ছে, সচেতন করা হচ্ছে। যারা নদী তীরবর্তী অঞ্চলে রয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে, এবং মৎস্যজীবী যারা রয়েছেন তাদের নদীতে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং যারা মাছ ধরতে গেছেন তাদের অবিলম্বে ফিরে আসার জন্যও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে মাইকিংয়ের মাধ্যমে। ঘূর্ণিঝড়ের সতর্কতা আপনারা দেখতে পাচ্ছেন। পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু ঘূর্ণিঝড়ের সতর্কতা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। হলুদ সতর্কতা পুরুলিয়াতেও রয়েছে, বাঁকুড়াতে রয়েছে, এবং সেই সঙ্গে হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মালদহ, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে আপনাদের জানিয়ে রাখি কমলা সতর্কতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে দুটো ছবি, দীঘায় পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং কাকদ্বীপে প্রশাসনের মাইকিং চলছে।